তোমাদের সাথে আমার প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে আমি তোমাদের বেদান্ত দর্শন পড়াবো এর আগের দিন আমরা ভারতীয় দর্শনের যে মূল বৈশিষ্ট্যগুলো সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যেটা তোমরা আগেও পড়ে এসেছ যে ভারতীয় দর্শনের আকর গ্রন্থ আমরা বেদকে বলি এখন এই বেদান্ত মানে বেদের অন্তে যা অবস্থান করে অর্থাৎ বেদের শেষ অংশটাই হচ্ছে বেদান্ত এবং বেদান্তর আরেকটা নাম হচ্ছে উপনিষদ মনে রাখবে যে উপনিষদ কিন্তু কোনো একটা গ্রন্থ নয় অনেকগুলো অনেকগুলো উপনিষদ রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে আমাদের যে ঋষি মহাপুরুষ যারা এবং সেই সমস্ত মহর্ষিরা তারা যে সমস্ত সত্যগুলোকে দেখেছিলেন বা পেয়েছিলেন তাদের ধ্যান দৃষ্টিতে সেটাই তারা ব্যক্ত করেছেন এবং পরবর্তীকালে আমি তোমাদের এর আগের দিন বলেছিলাম যে এই সমস্ত যে মন্ত্রগুলো উচ্চারিত হয়েছিল তার উপরে ভাষ্য রচনা করা হয়েছে এখন এই যে বেদান্ত দর্শন বেদান্ত দর্শনের আকর গ্রন্থ হিসাবে মহর্ষি বাদরায় বাদান বাদরায়নের ব্রহ্মসূত্রের কথা বলা হয়েছে মহর্ষি বাদরায়ণ তাঁর ব্রহ্মসূত্রে তিনি বেদান্তের যে মূল কথা সেগুলো ব্যক্ত করে গেছেন এবং আমরা প্রথমেই দেখতে পাই যে ব্রহ্মসূত্রর প্রথম সব মানে উচ্চারিত কথাটাই হল অথাত ব্রহ্ম জিজ্ঞাসা তার মানে কি অর্থাৎ এবার আমরা ব্রহ্ম সম্পর্কে জানব ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা করব। অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে আমাদের যে অন্বেষণ সেটা শুরু হবে সেই কারণে আমরা দেখতে পাই বেদান্তের প্রথম উচ্চারিত শব্দটাই হচ্ছে কি না এ কি বলে ব্রহ্ম ব্রহ্ম কী এবং ব্রহ্ম বলতে আমরা কি বোঝাই আসলে ভারতীয় দার্শনিকেরা সেই ঋষিরা তারা তাদের ধ্যান দৃষ্টিতে যখন সত্যের অনুসন্ধান করেছিলেন তখন যে প্রধান সত্যটা তারা আবিষ্কার করেছিলেন সেটাকে বলা হয়েছে বেদান্ত এবার সেটাকে বলা হয়েছে ব্রহ্ম সরি সেটাকে বলা হয়েছে ব্রহ্ম ব্রহ্ম কী ব্রহ্ম হচ্ছেন যিনি বৃহৎ যিনি চরম পরম সত্য যিনি হচ্ছেন বৃহৎ সেই জন্য কথাটার শব্দটার অর্থই হচ্ছে বৃহৎ বা ভূমা ভূমা মানে হচ্ছে যার কোনো শেষ নেই যিনি অসীম যিনি অনন্ত এখন এই যে বাদ্রায়নের ব্রহ্মসূত্র এই ব্রহ্মসূত্রের উপর নানান ভাষ্য রচিত হয় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় বাদ্রায়নের ব্রহ্মসূত্রের উপরে ভাষ্য রচনা করেছেন আমি এর আগের দিনই তোমাদের বলছিলাম যে মূল তত্ত্বগুলো সূত্রাকারে পরবর্তীকালে গ্রথিত হয়েছে যে সূত্রগুলোর উপরে আবার ব্যাখ্যা করেছেন পর তারও পরবর্তীকালে যারা এসেছেন বিভিন্ন মানুষ তাদের ব্যাখ্যা করেছেন এখন এই ব্রহ্মসূত্রের বাদ্রায়নের ব্রহ্মসূত্রের উপরে যে সমস্ত ব্যাখ্যাগুলো বিশেষ খ্যাতি লাভ করেছেন তার মধ্যে প্রধান দুটি একটা হচ্ছে আচার্য শঙ্করাচার্য শঙ্করের অর্থাৎ শঙ্করাচার্যের রচিত ভাষ্য আরেকটা হচ্ছে আচার্য রামানুজের রচিত ভাষ্য এখন শঙ্করাচার্যের যে বেদান্ত ভাষ্য তাকে বলা হয় অদ্বৈত বেদান্ত আর রামানুজের যে বেদান্ত ভাষ্য তাকে বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদ অদ্বৈতবাদ আর বিশিষ্টাদ্বৈতবাদ এখন শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ আমরা প্রথমে সেখান থেকে সেটাই আমরা দেখছি পর্ব তোমাদের সেটাই রয়েছে সেখানে কি বলা হয়েছে না ব্রহ্ম প্রথমেই ব্রহ্মের স্বরূপ নিয়ে শঙ্করাচার্য আলোচনা করছেন ব্রহ্ম কি ব্রহ্মকে আমরা কেন জানব সমস্ত সত্যের মূল সত্য হচ্ছে ব্রহ্ম সুতরাং যদি আমাদের সমস্ত কিছুর মূল পরম সত্যকে জানতে হয় তাহলে আমাকে ব্রহ্মকে জানতে হবে তাই জন্য প্রথমেই বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম সম্পর্কেই আমরা এখন আলোচনা শুরু করব শঙ্করাচার্য আমি আগেই বললাম শঙ্করাচার্যের যে বেদান্ত ভাষ্য তাকে বলা হয়েছে অদ্বৈত বেদান্ত ভাষ্য বা অদ্বৈত বেদান্ত অদ্বৈত মানে যা দ্বৈত নয় দ্বৈত মানে কি যা দুটি দুটি যেখানে দুটি তত্ত্বের কথা বলা হয়েছে সেটা হচ্ছে দ্বৈত আর যেটা হচ্ছে অদ্বৈত সেখানে একটাই তত্ত্বের কথা বলা হয়েছে বলা হয়েছে ব্রহ্ম হলেন এক এবং অদ্বিতীয়ম এই অদ্বিতীয়ম কথাটা বলার কারণ কি তার কারণ হচ্ছে এক কথাটা উচ্চারিত হলেই সাথে সাথেই আমাদের মনে দুই তিন এই শব্দগুলো এসে পড়ে কিন্তু আমি যদি বলি এক ও অদ্বিতীয় তার মানে কি অর্থাৎ যিনি হচ্ছেন এক তিনি অদ্বিতীয় অর্থাৎ তিনি ছাড়া দ্বিতীয় কোনো তত্ত্ব নেই ব্রহ্মই এক এবং একমাত্র তত্ত্ব তিনি হলেন অদ্বিতীয় তত্ত্ব তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো তত্ত্ব নেই খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে আসবে যদি ব্রহ্ম একমাত্র তত্ত্ব হন তাহলে আমাদের এই জগৎ কি আমি কি আমি কোথায় এখানে আমার স্থান কোথায় জগতের স্থান কোথায় ব্রহ্মই একমাত্র সত্য তাহলে জগতের কোনো এখানে স্থান নেই আমার কোনো স্থান নেই শঙ্করাচার্য খুব পরিষ্কার করে বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা অর্থাৎ ব্রহ্ম যদি একমাত্র তত্ত্ব হন তাহলে ব্রহ্মকেই একমাত্র সত্য বলতে হবে জগৎকে আমরা সত্য বলতে পারব না শঙ্করাচার্য দেখিয়েছেন জগৎ হচ্ছে মিথ্যা বা মায়া আর এই যে জগতে অবস্থিত যে আমি যে আমি আমার মনন দিয়ে ব্রহ্মকে জানছি সে সেকে শঙ্করাচার্য বলছেন যে আমি আর ব্রহ্ম এক অর্থাৎ জীব আর ব্রহ্ম হচ্ছে এক সেই কারণে শঙ্করাচার্য বলছেন যে জগৎ মিথ্যা আর জীব ও ব্রহ্ম না পর অর্থাৎ জীব এবং ব্রহ্ম পর নয় তারা এক একাকার এই যে তত্ত্ব শঙ্করাচার্যের এই জন্যই এটাকে বলা হয় দ্বৈত তত্ত্ব জীবের ব্রহ্ম অতিরিক্ত কোনো আলাদা অস্তিত্ব নেই আর জগতের যদি আলাদা অস্তিত্বকে আমাকে মানতেও হয় কিন্তু জগৎ আসলে প্রকৃতপক্ষের সত্য নয় এখন এটা বুঝতে গেলে খুব স্বাভাবিকভাবেই সা তোমাদের প্রত্যেকের মনে হচ্ছে এ আবার কি রকম কথা এই তো আমি আমার চোখের সামনে জগৎকে দেখতে পাচ্ছি কই তাকে তো মিথ্যা বলে মায়া বলে মনে হচ্ছে না আর আমি যে ব্রহ্ম সেই বা আমি কেমন করে বুঝবো আমি আর ব্রহ্ম আলাদা নয় এই জগতে যত জীব রয়েছে সবাই তাহলে ব্রহ্মের সাথে একাকার এসব নানান প্রশ্ন আমাদের মনে আসে থির করে আসে তাই না এই প্রশ্নের উত্তর পেতে গেলে তাহলে প্রথমে আমাদের বোঝার দরকার শঙ্করাচার্য ব্রহ্মকে কিভাবে আমাদের সামনে উপস্থিত করেছেন ব্রহ্ম কী ব্রহ্ম কেমন সেটা আমাদের বুঝতে হবে অর্থাৎ ব্রহ্মের স্বরূপকে আমাদের বুঝতে হবে ব্রহ্মস্বরূপ বোঝা তো অত সহজ নয় কিন্তু তবুও যতখানি সম্ভব দার্শনিক পরিভাষায় তারা যেভাবে ব্যক্ত করেছেন আমরা সেইভাবে ব্রহ্মকে একটু বোঝার চেষ্টা করি তারপরে আমরা জগৎ কী জগতের কেন জগৎকে মিথ্যা বলা হয়েছে আর জীবী বাকে জীবের সাথে ব্রহ্মের সম্পর্ক কেন বলা হয়েছে যে জীব আর ব্রহ্ম এক এটাকেও আমরা তারপরে বুঝব। তাহলে আগে আমাকে বুঝতে হবে ব্রহ্ম কি সুতরাং আগে আমরা ব্রহ্মের স্বরূপের কথা বলবো ব্রহ্মের স্বরূপের কথা বলতে গিয়ে প্রথমেই শঙ্করাচার্য বলছেন যে ব্রহ্ম হলেন স একমাত্র তত্ত্ব অদ্বিতীয় তত্ত্ব সুতরাং ব্রহ্মেও যে অদ্বিতীয় তত্ত্ব এটাকে যদি আমায় স্বীকার করতে হয় বা প্রমাণ করতে হয় তাহলে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো তত্ত্ব নেই এটা আমাকে বলতে হবে ধরো আমি যদি বলি যেমন পাশ্চাত্য দার্শনিকরা বলেছেন যে জগ ব্রহ্ম বল না তারা ঈশ্বর শব্দটা ব্যবহার করেছেন ঈশ্বর হলেন জগতের স্রষ্টা ঈশ্বর যদি জগতের স্রষ্টা হন তাহলে ঈশ্বরের কথা ধারণা করতে গেলেই আমাকে জগতের কথা ভাবতে হবে কেননা স্রষ্টা কথা ভাবতে গেলে তার সৃষ্টির কথাও ভাবতে হয় তাই না আমি যদি বলি এই মাটির মূর্তিটি কে তৈরি করেছে আমি তখন তুমি বললে যে মাটির মূর্তিটি অমুক ভাস্কর তৈরি করেছেন তাহলে মাটির মূর্তিটিকে বুঝতে গেলে ভাস্করকে বুঝতে হয় আবার ভাস্কর যেহেতু মাটির মূর্তিটি স্রষ্টা সেহেতু ভাস্করকে বুঝতে গেলে মাটির তাঁর সৃষ্ট মাটির মূর্তিটিকেও আমাকে জানতে হবে অর্থাৎ স্রষ্টাকে জানতে গেলে সৃষ্টিকে জানা একান্তভাবে দরকার সেই কারণে শঙ্করাচার্য সব বলছেন যে ব্রহ্ম কিন্তু জগৎ স্রষ্টা নন জগতের ব্রহ্ম যদি জগৎ স্রষ্টা হন তাহলে কি হবে বলতো তাহলে বলতে হবে যে এই জগৎ ব্রহ্মের থেকে আলাদাভাবে অবস্থান করে ব্রহ্মও যেমন সত্য জগতও তেমন সত্য তাহলে কিন্তু আমি ব্রহ্মকে অদ্বিতীয় তত্ত্ব বলতে পারি না সুতরাং ব্রহ্মকে অদ্বিতীয় তত্ত্ব বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে যে ব্রহ্ম হচ্ছে অতিরিক্ত জগতের কোনো অস্তিত্ব নেই সে কারণেই তিনি বলছেন যে জগত হচ্ছে মিথ্যা বুঝা গেল জগতের মিথ্যাত্ব নিয়ে আমরা আরও ডিটেলে পড়ব কিন্তু প্রথম শঙ্করাচার্যের যুক্তিটা এটাই এই কারণে ব্রহ্ম যেহেতু অদ্বিতীয় একমাত্র তত্ত্ব ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো তত্ত্ব থাকতে পারে না সেই কারণে জগৎ ব্রহ্ম অতিরিক্ত জগতের কোনো অস্তিত্ব তিনি আলাদাভাবে স্বীকার করেননি জগৎ রয়েছে আমার সামনে উপস্থিত হচ্ছে সেটাকে আমি সত্যি বলে মনে করছি কিন্তু আমার সেটা মিথ্যা মিথ্যাজ্ঞান এটা আমাদের শঙ্করাচার্য দেখাবেন আর এই যে জীব সেই জীব আর ব্রহ্ম হচ্ছেন এক সুতরাং ব্রহ্ম অতিরিক্ত দ্বিতীয় কোনো তত্ত্বের অস্তিত্ব স্বীকার করার প্রয়োজন নেই এরপর ব্রহ্মের স্বরূপের বর্ণনা করতে গিয়ে শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম হচ্ছেন সকল প্রকার ভেদ রহিত ভেদ মানে কি ভেদ মানে হচ্ছে পার্থক্য আমার সাথে তোমার ভেদ আমার সাথে একটা গাছের ভেদ আমার সাথে আমার একটা জড় বস্তুর ভেদ এরকম সব কিছুর পার্থক্য রয়েছে তাই তো তা এখন এই পার্থক্য কীরকম তিন প্রকার পার্থক্যের কথা বলা হয় একটা হলো স্বজাতীয় ভেদ অর্থাৎ এক জাতীয় বস্তুর মধ্যে যে পার্থক্য সেইটাকে বলা হয় স্বজাতীয় ভেদ যেমন ধরো একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে পার্থক্য সেটা হলো স্বজাতীয় ভেদ উভয়ই মানুষ কিন্তু দুজনের মধ্যে পার্থক্য রয়েছে দ্বিতীয় প্রকার পার্থক্য হল বিজাতীয় ভেদ বিজাতীয় ভেদ কীরকম এক জাতীয় বস্তুর সাথে আরেক জাতীয় বস্তুর যে পার্থক্য মানুষের সাথে গাছের যে পার্থক্য সেটা হলো বিজাতীয় ভেদ আরেকটা হচ্ছে স্বগত ভেদ বস্তুর নিজের বিভিন্ন অংশের মধ্যে যে পার্থক্য ধরো গাছের শাখার সাথে তার কাণ্ডের যে পার্থক্য গাছের পাতার সাথে তার মূলের যে পার্থক্য এগুলো সবই হচ্ছে গাছের মধ্যেকার বিভিন্ন অঙ্গের মধ্যে পার্থক্য মানুষের পায়ের সাথে মানুষের মাথার যে পার্থক্য আমার নিজের অঙ্গের মধ্যেই বিভিন্ন অঙ্গের মধ্যে যে পার্থক্য এটাই হচ্ছে স্বগতভেদ এখন শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সকল প্রকার ভেদ রোহিত অর্থাৎ রোহিত মানে শূন্য অর্থাৎ কোনো কোনোরকম কোনো ভেদ নেই তার মধ্যে কোনোরকম কোনো ভেদ নেই প্রথমেই আসে সজাতীয় ভেদের কথা যেহেতু ব্রহ্ম এক এবং অদ্বিতীয় তার সাথে তুলনা করা যায় এমন কোনো দ্বিতীয় তত্ত্ব নেই তাহলে তার মতো তার সমজাতীয় কোনো বস্তু নেই জগতে তাই জন্য তাকে সেই তার সাথে আর আলাদা করা যায় না তেমনি ব্রহ্মের থেকে ব্রহ্মের সমান অথচ ব্রহ্মের থেকে ভিন্ন অন্য কোনো বস্তুও নেই সেই কারণে তার বিজাতীয় ভেদও নেই এবং ব্রহ্ম অংশহীন তার নিজের কোনো অংশের মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের যেমন হাত পা মাথা ইত্যাদির মধ্যে পার্থক্য রয়েছে ব্রহ্মের মধ্যে এরকম কোনো পার্থক্য নেই সেই কারণে তাঁর স্বগত ভেদও নেই এই কারণে তিনি বলছেন যে ব্রহ্ম হচ্ছেন সকল প্রকার ভেদ রহিত ঠিক আছে আজকে এইটুকু থাক পরের দিন আমরা আবার আরেকটা পড়ব